ऐशो है रसूल अबार फिरी आमादेरो मझेरे नतुन करे खुद बातिते कबार मिनार पारे अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद अरबेर बुके मक्का नगरे आमेनार जेठाई घर खुदार करुणा कौसार हुए झरछे बारंबार अल्लाहुम्मा सल्ले आला भूबालोके चलते पारे बोलते पारे ना पंगुलोके बोलते पारे चलते पारे ना काना लोके सुनते पारे देखते पारे ना काला लोके देखते पारे सुनते पारे ना तुमे जदी तादेर चेये एकटु भालो थाको तबे केन शुक्रियाटा आदाय करो ना तबे केन शुक्रियाटा आदाय करो ना तबे केन शुक्रियाटा आदाय करो ना बोलेन अल्हम्दुलिल्लाह বোবালোকে চলতে পারে বলতে পারে না পঙ্গুলোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ এবার তুমি ভেবে দেখো না এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা তবে কেন শুকরিয়াটা আদায় করো না 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 দুটি হাত দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও দুটি হাত দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মমতা হৃদয়ে দিলেন প্রেম মমতা কেন যে বুঝো না তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন নবী আমরা সবাই জানি সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা কদর করো না তবে কেন শুকরিয়াটা আদায় 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 করো না বোবালোকে চলতে পারে বলতে পারে না পঙ্গুলোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না
কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আমরা কিসের জন্য, কিসের মোহে এত মত্ত হই, কিসের জন্য এত ক্ষমতার দাপট দেখায়, কিসের জন্য আমরা ভুলে যাই যে একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আজকে কত হাজার হাজার মানুষ এখানে আছে, শাহাদাত মোল্লা নামটাও রয়েছে কিন্তু মানুষটা ঠিক না, আগামী বছরে ওনার নামটাও থাকবে এখানে, আগামী বছর এখানে নামটাও থাকবে না, তারপরের বছর, তারপরের বছর, এভাবে যুগের পরে যুগ চলে যাবে। একটা সময় পরে ওই কবরের মাটিটা একদিন ইট ভাটার ইট হয়ে যাবে, বলেন ঠিক না, ঠিক না বেটি, ইট ভাটার ইট হবে না, হবে না। মাটি যেভাবে বিক্রি হচ্ছে, কোথার কোন কবরস্থান, কোন গোরস্থান কখন কে বিক্রি করবে কেউ বলতে পারে? এখন বাড়ি বানাতে যে কবরের পরে বাড়ি বানায় সন্তানেরা, কবর কি এর কার দাদার কবর, কোনার টাইম এগুলো দেখেছেন আপনারা? আমার গ্রামে আছে, বিশ্বাস করেন আর না করেন, যদি বলেন যে ভাই হাতে নাতে দেখবো পুরো, মানে আমার গ্রামে যে দেখাইতে পারেন, কবরস্থানের পরে দোতলা বাড়ি করেছে, কি এর কবর, দাদার কবর ছিল, দাদির কবর ছিল, সব বাদ, অত অত গোনার টাইম নাই। তো আমরা কাদের জন্য করছি, কিসের জন্য করছি, চিন্তা করেছি একবারও? তো সভাপতি হিসাবে এখন দায়িত্ব পালন করছেন জনাব ডাক্তার আলহাজ বীর মুক্তিযোদ্ধা জনাব হাফিজুর রহমান সাহেব, বাংলাদেশ যিনি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চেয়েছিলেন, একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই বাংলাদেশে আজকে তিনি আছেন, পরবর্তী ক্ষমতাধর, পরে এক এক করে এসেছেন, 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 গিয়েছেন, এসেছেন, গিয়েছেন, যারা এখন আছেন তারাও কি থাকবেন? তারাও থাকবেন না, যারা ছিলেন তারা নেই, যারা আছেন তারা থাকবে না, আবার যারা আসবে তারাও থাকতে। সুতরাং এখানকার ক্ষমতা ক্ষণস্থায়ী, এখানে যত বাহাদুরি করেন, যত লাচ্ছামি করেন, যত আপনি আপনি চায়ের দোকানে, এই দোকানে, সেই দোকানে যত আড্ডা দেন, আর পর্দার অন্তর রালের আমার মা বোনেরা যত লিপস্টিক মেরে বেড়ান, আজ হোক কাল হোক কবর দেশেরই বাসে, ঠিক না, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, মারা যাওয়ার পরে যা বলবো আমরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, এত জমি এত বাড়ি, এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি,
বাসের দোলায় আমায় তুলে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। এই ছাড়া আর বলার কোনো ভাষা থাকবে? মৃত্যুর পরে এই আমাদের শেষ ভাষা, শেষ ভাষা, শেষ কথা। যদিও আমরা বলতে পারবো না, বোবা বোবা ভাষা দিয়ে আমরা এই কথাগুলো বলে যাব। তো আজকের এই মাহফিলের শ্রোতাবাজন সভাপতি হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন, বীর মুক্তিযোদ্ধা, যিনাদের জন্য আমরা দেশ পেয়েছি, আমরা বাংলাদেশ পেয়েছি, যাদের অবদান, যাদের প্রচেষ্টা, যাদের রক্ত ঘাম পানি করে যারা আমাদের এই দেশ এনে দিয়েছেন, তিনি আজকের এই মাহফিল সভাপতি জনাব ডাক্তার বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান সাহেব আলহাজ। এছাড়া আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে আমার পাশে বসে আছেন আপনাদেরই পরিচিত, আপনাদের সন্তান, আপনাদের গর্ব, আপনাদের নির্বাচিত, আপনাদের এলাকার জননন্দিত, আপনাদেরই জন আকাঙ্ক্ষিত, আমাদের প্রিয় আপনাদের উপজেলা পরিষদ বাগারপাড়ার শ্রদ্ধাভাজন ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রউফ মোল্লা সাহেব, উনি উপস্থিত আছেন। এছাড়া আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ, পরিচালনায় রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মামুন হাসান। আলোচনা করে গেলেন ভারত থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, ইসলামী সঙ্গীত শিল্পী, বিপ্লবী কণ্ঠস্বর, অনাল বর্ষী, দার্শনিক বক্তা আলহাজ মুফতি মাওলানা হাফেজ কারি মিজানুর রহমান কাসিমি সাহেব। আমি বলছিলাম যে আমার পরে তো নিঃসন্দেহে উনি আলোচনা করবেন, কারণ আমি দেখেন একেবারে ছোট্ট করে আছি না। এখন উনি বললেন যে না করবে, ভাই আলোচনা করবে, পরে এখন বললো যে মোনাজাতটা উনি এসে করবেন। আলহামদুলিল্লাহ আপনারা অখুশি হয়েছেন। আমি আসলে কোনো সময় চাই না যে আমি যেন বিয়াদবি করে ফেলি, কিছুটা হইলেও মুরব্বীরা উনাদের পরে আমি কথা বলা এটা বিয়াদবি, এটা আমি চাই না কখনো। তো তারপরেও যে কোনো কোনো না কোনো ভাবে হয়ে গেছে, আমি এর জন্য আমার ব্যক্তিগত কোনো যদিও ত্রুটি নাই তারপরেও ক্ষমা চেয়ে নিচ্ছি। উনি আছেন পর্দার আমাদের রেস্টরুমে, পর্দার অন্তরালে মা বোনেরা, আমার স্টেজে গণ্যমান্য আরো অনেক ব্যক্তিবর্গ আছে, আমার সাথে এসেছেন আমার প্রফেসর জনাব আশরাফুল আলম ভাই, আমার সামনে উপবিষ্ট দিনদারি বান্দার মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যারা শুনছেন এখানে দাঁড়ানো, আমাদের কোরআনের পাখিরা অনেকেই, হাফেজি কোরআন মাদ্রাসার ছাত্ররা, আমার মাঝে মাঝে দোয়া চাই, কয়েক কেজি দোয়া করে দেন যেন আপনাদের মতো হইতে পারে। আমি কই ওরা তো আমার থেকে বড় হবে, কারণ হলো আমার আব্বা ছিলেন একজন স্কুলের মাস্টার, উনি যখন মাহফিল করতেন তখন উনি স্কুলে মাস্টার ছিলেন, অস করতেন, তো আমি তো মাদ্রাসায় পড়তাম, দাখিল মাদ্রাসায়, তো আব্বা বলতো কি আমি মাদ্রাসায় তো পড়ি নাই, তারপরেও আমি ওয়াজ করার কারণে সুন্দরবনের হরিণ ধরে খাই, মানে ওই দক্ষিণে গেলে হরিণ ধরে আব্বারে খাওয়াতো, তো আব্বা বলতো আমার ছেলে তো মাদ্রাসায় পড়ে, ও এক সময় সুন্দরবনের বাঘ ধরে খায়। কি ধরে খাবে? বাঘ ধরে খাবে, মানে এটা হলো আব্বার একটা রূপক কথা ছিল। তো আমি বলি যারা হাফেজে কোরআন, আমি তো হাফেজ না, হাফেজে কোরআন আমি মাদ্রাসায় অল্প স্বল্প পড়ছি আর কি, তারপরে কলেজে পড়ছি, এখন আবার নতুন করে দাও রায় হাদিস করার জন্য স্টাডি করতেছি আলহামদুলিল্লাহ। তো এরা হাফেজ হচ্ছে, তার মানে আমি যদি বোনের বাঘ ধরে খাইতে পারি, ওরা হাতি উল্লুক ভাল্লুক সব ধরে খাবে, ঠিক না? আল্লাহ ওনাদেরকে কবুল করুন, বলেন আমিন। তো বসার যেহেতু জায়গা নাই মনে হচ্ছে, এজন্য এখানে অসংখ্য মানুষ দাঁড়ানো, আবার এদেরকে বসতে পড়লে অনেকেই চলে যাবে, এজন্য আর বসারও দরকার নেই, দাঁড়াই থাকেন, কিন্তু চলে যেয়েন না। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ কোরআনের হাফেজ, সবাইকে আনুষ্ঠানিকভাবে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা যে এখানে উপস্থিত হতে পেরেছি এটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আরো জোরে বলতে হবে কে? আমাদের জবান দিয়েছেন কে? আমাদের দেখার শক্তি দিয়েছেন কে? আজকে শত শীতকে উপেক্ষা করে এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ কবুল না করলে এখানে বসতে পারবেন না, মাহফিলে আসতে পারবেন? যদি আসতে পারতো তাহলে আবু লাহাবেরও হেদায়েত হইতো, যদি আসতে পারতো তাহলে আবু জাহেলেরও হেদায়েত হইতো, কিন্তু তাদের হেদায়েত হয় নাই, তারা নিদর্শন দেখেছে, তারপরে নিদর্শন দেখার পরেও তারা সেটাকে বিশ্বাস করে নাই। ফেরাউনের কথা চিন্তা করেন, আমি প্রায় বলি ফেরাউন যখন মুসা আলাইহিসসালামকে তাড়া করলো, মুসা আলাইহিসসালাম ওনার ১২টা গোত্র নিয়ে যখন যাচ্ছেন, ১২টা দল সাগরের কিনারায় পৌঁছে গেলেন, উম্মতেরা বলতেছে মুসা তিন দিক থেকে ফেরাউনের সৈন্য সামন্তরা ঘিরে ধরেছে, আর সামনে নদী, সামনে পানি, এখন হয় ওদের ঘোড়ার পদতলে পিষ্ট হতে হবে, না হইলে পানিতে চুবানি খেয়ে মারা যাওয়া লাগবে।
মূসা আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ বলেছেন লা তাকনা তুমির রহমাতিল্লাহ, লা তাকনা তুমির রহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, অপেক্ষা করো, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিয়েছিলেন না জানেন? লাঠি দিয়ে বাড়ি দিল, কয়টা রাস্তা হলো? বারোটা। এই রাস্তা হয়ে যাওয়ার পরে ফেরাউন যখন ওখানে গেল, আচ্ছা আপনারা চিন্তা করেন, কমন সেন্স দিয়ে হঠাৎ করে নদীর মধ্যে যদি এরকম রাস্তা হয়ে যায়, আপনি যত বড় নাফরমান হন, যত বড় আপনি মানে নাস্তিক হন, যত বড় আপনি কুলাঙ্গার হন, আপনি নদীর মধ্যে যদি দেখেন হঠাৎ করে রাস্তা হয়ে গেছে, আপনি হাঁটবেন? আপনি চিন্তা করবেন কি? ধরেন কথার কথা কবি দিচ্ছে, আমাদের তাড়া করেছে, তো তাড়া করার কারণে আপনাদের কপোতাক্ষ নদী অমনি আমি পার হয়ে গেছি, রাস্তা হয়ে গেছে। আচ্ছা ওখানে সাহস করে কেউ নামবে? ভয় পাবে না যে আমি নামলে না জানি কি হয়ে যায়? চেয়ারম্যান সাহেব মনে হয় একটু ব্যস্ত আছেন, আমরা চেয়ারম্যানকে একটু বিদায় দিই। আমি কথা বলতে বলছিলাম, একটু কথা বলি আপনার সাথে, আরো একটা মাহফিল আমার রয়েছে এখন। আবার চেয়ারম্যানদের আমাদের থেকে মাহফিল বেশি, আমাদের থেকে কি মাহফিল বেশি? শুধু তাই না, প্রতি মাহফিলে সহযোগিতা করা লাগে। তো অবশ্যই চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ চেয়ারম্যান সাহেবকে নেকায়েত দিন বলেন আমিন, আল্লাহ ওনার মা বাবাকে কবুল করে নিন বলেন আমিন, সন্তান সন্ততিদের নেকায়েত দিন বলেন আমিন। চেয়ারম্যান তো হতে হবে এরকম, কোরআনের মাহফিল পাহারা দেবে, চেয়ারম্যান হতে হবে কোরআনের মাহফিলে সহযোগিতা করবে। যেই চেয়ারম্যান কোরআনের মাহফিলে সহযোগিতা করে আমরা সেই চেয়ারম্যানের পক্ষে আছি না নাই? কিন্তু যেই চেয়ারম্যান গুলো মাহফিলের বিরুদ্ধে কাজ করে, মাহফিল বন্ধ করতে চায়, আলেম ওলামাদের নির্যাতন করতে চায়, আলেম ওলামাদের হাতে হাত পড়া পড়াতে চায়, পায়ে ডান্ডা বেড়ি পড়াতে চায়, যাদেরকে কারারুদ্ধ করতে চায়, ফাঁসিতে ঝুলাতে চায়, এই জাতীয় চেয়ারম্যানদের পক্ষে যাওয়া যাবে? আমরা সেই জাতীয় চেয়ারম্যানদের পক্ষে নাই, আমরা তাদের পক্ষে আছি, কোরআনের পক্ষে যারা আছে। মার্কা যাওয়া হয় হোক, সমস্যা নেই, কথা ঠিক আছে? তো কোরআন কায়েম করার জন্য যারাই সামনে আসবে আমরা তাদের সাথে আছি না নেই? আমরা তাদের সাথে আছি। তো কি বলছিলাম, ফেরাউন এই রাস্তা দেখার পরে তার মনের মধ্যে এতটুকু হয় নাই যে এই রাস্তা দিয়ে আমি নেমে যদি বিপদে পড়ি, ও কি করলো, বলতেছে রাস্তা তো আমার আব্বা করেছে, এটা আমার আব্বার স্বপ্ন ছিল, নাম কোনো সমস্যা নেই। আট মুসা আলাইহিস সালাম কিনারায় উঠে গেলেন, উঠে পিছনের দিকে তাকিয়ে দেখেন ফেরাউনের বাহিনী মাছ বরাবর এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন কুন, সাথে সাথে কি হয়? ফায়াকুন, কুন ফায়াকুন, আর কিছু বলা লাগে না, হও হয়ে যায়। আল্লাহ বলেছেন এখন মিলে যাও, মিলে গেছে, চুবানি খাইছে না? আজকেও টেলিভিশনের রিপোর্ট দেখে আসলাম, ফেরাউনের লাশ 3300 বছর ধরে রয়েছে, একটুও পচে নাই, একটুও গলে নাই। আল্লাহ একবার বলবেন না, রেখে দিয়েছেন কে? নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন। এই দুনিয়ার পরে যারা ক্ষমতার বাহাদুরি দেখায়, চেয়ারের পাওয়ার দেখায়, মনে করে এই সিংহাসন কোনদিন ছাড়া লাগবে না, আল্লাহর কসম করে বলি ফিরাউনের মতো সুটকি হয়েও থাকা লাগতে পারে। এই জন্য চেয়ারের বড়াই করা যাবে এখানে, যতক্ষণ আছে চেয়ারে ততক্ষণ আছে গিয়ারে, ঠিক না? এই চেয়ার চলে গেলে আর গিয়ার থাকে, গিয়ার থাকে না। সেটা কবির বিন জামাদেরও তাই, সভাপতিরও তাই, চেয়ারটা পেয়েছেন, সভাপতি ইন্তেকাল করেছেন, তাই উনি সভাপতি, ঠিক না? এটা একদিনের জন্য উনি সভাপতি হয়েছেন। এখন এই সভাপতি হওয়ার পরে যদি কয় এই মাহফিল হবে না, সব বাড়ি দা, তাহলে এটা ক্ষমতার অপব্যবহার না? এটা কি ক্ষমতার অপব্যবহার? এই অপব্যবহার করা যাবে? যার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করলে সমাজে শান্তি আসবে না আসবে না? আর এই দায়িত্ব পালন করার জন্য আমাদের তৈরি হওয়ার দরকার আছে না নাই? আমাদের যদি তৈরি হইতে হয় তাহলে কোথায় যেতে হবে? মন্দিরে, প্যাগোডায়, গির্জায়, মসজিদে, মসজিদে যেতে হবে। আর মসজিদে যে মানে মসজিদে যেতে হবে, আদর্শ নিতে হবে কোথা থেকে? কোরআন থেকে এবং রাসূলের জীবন থেকে। কোথা থেকে? কোরআন থেকে এবং রাসূলের জীবন থেকে। কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য, আমার মা বোনেরা আছে, আমার যুবকেরা আছে, আমি গান বলেছি, আজকালকের পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে, একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, ওরে বাঘার পাড়ার মেয়েরা সবাই না কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেটে? আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে।
ঠিকেনা আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি এই যুবকেরা কয় না এই কথা কয় না কয় না আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না টিকটকে ভিডিও ওরা করে করে না করে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড করায় না নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এ আমার বয়ফ্রেন্ড মেয়েরা পরিচয় করায় না করায় না বাই নিয়ে চলে আসে মা জিজ্ঞেস করে এই কি দাও আম্মু আমার বয়ফ্রেন্ড ও তাকে তো বলবি না আল্লাহ আমি বাগার পাড়া চা পেলাম তা কি করি বলি তুই রে আপা ভাই আছে বা ওই কি আপা আছে না নাই এগুলো হচ্ছে না হচ্ছে না চলছে না চলছে না বন্ধ করার দরকার আছে না নাই কিভাবে সবাই তো এই কাজে কেউ বাধা দেন আপনার দিয়েছেন কখনো যদি দেখেন যে একসাথে হেঁটে যাচ্ছে হাত মাত ধরে এরকম করে কোনদিন কইছে রে বেটা হাত ধরে হেঁটে যাচ্ছে কি বিয়ে করছো কাবিন কই দেখা কাবিন খালি শুধু এক হুজুরি দেখতাম আর বাকিরা সব ধোয়া তুলসি পাতা আর এরাও ঝামেলা করে আর এই ঝামেলা করি আবার ইরা মানে আমার এই সাংবাদিকদের ইরা যে কি কষ্ট দিচ্ছে আজ কদিন ধরে এই পরিমণি রাগ করে চলে গেল তারপরে আবার বেডরুমের ছবি দিলে রক্তের ছবি দিলে রক্তের দাগ এই সেই সাংবাদিকরা নিউজ করতে করতে তুলে দু না হঠাৎ করি দেখি আজ নিউজ করছে যে পরিমণি আর রাজ নাকি একসাথে দুবাই গেছে তাহলে মিজাজটা কিরাম লাগে বলেন আপনারা এই হলো সাংবাদিকরা এত কষ্ট করে এদের সংসারে আগুন ধরিয়ে গেছে নিউজ করতে করতে দবারবা এখন দুইজনে আবার বলছে আমরা ঠিক আছি মিয়া বিবি রাজি তো কিয়া করে কাকাজি আটো দুবাই গেছে না যায় নাই আর নিউজ ওদের নিয়ে হয় না হয় না কিন্তু মোল্লা মুন্সি যদি মরিয়ে পৈসে গলিয়ে যায় এদের নিয়ে নিউজ হবে আহারে সাংবাদিকতা কত সাংবাদিক পরিমণির নিউজ আছে না নাই আবার নতুন করে মাহি মাহিয়া মাহি গো ভোটে দাঁড়াচ্ছে কোথায় চাপাই নবাবগঞ্জে গতকালকে গেলাম চাপাই নবাবগঞ্জে মাহফিল করলাম গোমস্তাপুরে ওইখানেই উনি নমিনেশন নেওয়ার জন্য পোস্টার করেছে সেই পোস্টার মেরেছে গাছে ছাদে দেয়ালে ওয়ালে এমন কি মাতি মাতি মসজিদের দেয়ালেও মেরেছে নাউজুবিল্লাহ বলবেন না মসজিদের দেয়ালেও এত সুন্দর পোস্টার যুবকেরা কয় হুজুর আগে টিকিট কেটে সিনেমা দেখতে যেতাম মাহির আর এখন আমাদের ঘরের মধ্যে রে কি খুশি রে প্রতিটা দেয়ালে দোকানে এখানে সেখানে আমার ক্যামেরাম্যান দৌড়ে দৌড়ে ছবি তুলে আনলো কটা ও ছবি তুললো কত সুন্দর চেহারা পোস্টার মেরে তে নৌকা মার্কায় ভোটে দাঁড়ানো আমি বললাম গোমস্তাপুর যেয়ে এই হঠাৎ করে এফডিসি তে এসে যদি উনি দুই দিন পোস্টার করে নৌকা পেয়ে যায় তাহলে সারা জীবন আপনার আমলিক করে করলেন কি কথা কয় না সারা জীবন ধরে দল করলেন কি হলো হঠাৎ করে মাহি এসে যদি নৌকাটা নিয়ে নাই তাইলে এটা কি হইলো নাকি এদের নিউজ পত্রিকায় আছে না নাই এদের নিউজ পত্রিকায় দিবে করাপ সব কিছু পত্রিকায় আসে এমন কি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে মাহি যে আমার ঘুমর ঘুমের আগ পর্যন্ত তুমি আমার কানের কাছে সান্ত্বনা দিবা আমার যেদিন চলে ভাস পড়ি যাবে আমার হাত ধরে থাকবা এই করবা তাই করবা স্বামীর জন্য স্ট্যাটাস দিয়েছে সেই স্ট্যাটাসও আমাদের পত্রিকায় দিয়েছে বলেন সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ ও হ্যাঁ নাউজুবিল্লাহ ছোট মানুষ তো আমি ভুল করি কালীগঞ্জে ও